খাদিজাতুল আনোয়ার সনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি সংরক্ষিত নারী আসন 6 এর সংসদ সদস্য। গুঞ্জন উঠেছে ওমানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি, পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। জানা গেছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফা হাউস মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি, কিন্তু সেখানে রাজনৈতিক সমাবেশের অনুমতি ছিল না। এজন্য দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সফর সঙ্গী সহ আটক হন তিনি। 2 আগস্ট দেশের গণমাধ্যমগুলোতে এমন খবর প্রকাশিত হয়েছে। ওমানে আটকের বিষয়ে এমপি সনি জানান, এমন তথ্য সঠিক নয়। ওমানের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল, সেখানে ধারণ ক্ষমতা ছিল 150 জনের, কিন্তু অনুষ্ঠানে 300 লোক হাজির হয়েছিল। বিষয়টি জানতে পেরে দেশটির পুলিশ ঘটনাস্থলে আসে, পরে তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়। এর বেশি কিছু আর হয়নি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। কোনো সংসদ সদস্য ওমানে বেড়াতে গেছেন কি না সেটিও তিনি জানেন না, তবে কেউ যদি গিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত উদ্যোগ, সরকারিভাবে কাউকে পাঠানো হয়নি। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ বিষয়ে তথ্য পেয়েছেন বলে স্বীকার করেন। তার দাবি, অনুমতি না নিয়ে এমপি বৈঠকে বসেছিলেন, পুলিশ এসে সেটি বন্ধ করে দেয়, তবে আটক বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সভা সমাবেশ করতে গেলে সে দেশের নাগরিকদের পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক, আর বিদেশিরা সভা করতে চাইলে তা বিশেষ সতর্কতার সঙ্গে দেখা হয়। এমপি খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত রফিকুল আনোয়ার আওয়ামী লীগ নেতা ও ফটিকছড়ির সংসদ সদস্য ছিলেন। তার মায়ের নাম মোর্শেদ আক্তার। খাদিজাতুল আনোয়ার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে 11 জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। 2019 সালের 20 ফেব্রুয়ারি তিনি শপথ নেন। সাদাকালো নিউজ।